হ্যালো জি আসসালামু আলাইকুম আমি তানজির আমি সিয়াম তো আজকে আমরা করব হলো স্পাইসি নুডলস চ্যালেঞ্জ তো এটার আগে আমরা কিভাবে কি করলাম সেটা দেখে আসো দেন আমরা মেইন পর্বে আসতেছি এন্ড আমাদের আজকে হবে হলো দুইটা রাউন্ড এন্ড ফার্স্ট রাউন্ডে হলো আমি আর সিয়াম সেকেন্ড রাউন্ডে হলো সাব্বির এন্ড রিফাল তো চলো শুরু করা যাক হ্যালো জি আসসালামু আলাইকুম আমি তানজি অ্যান্ড ইউ আর ওয়াচিং আওয়ার নিউ ভিডিও সো গাইজ আজকে আমরা একটা ফুড চ্যালেঞ্জ ভিডিও করব তো তার জন্য আমরা বের হয়েছি কেনাকাটা করার জন্য অ্যান্ড সাথে আছে সিয়াম রিফাত অ্যান্ড সাব্বির তো আমরা চারজন মিলে আজকে ভিডিওটা করব তো চলো যাওয়া যাক আমাদের খাবার হলো রেডি অ্যান্ড এখানে আমরা দুইটা বাটিতে সস নিচ্ছি অ্যান্ড খাবারের রুলস হচ্ছে প্রথমে মরিচটা খেতে হবে দেন হলো নুডলস শুরু করবো সেম বুঝছো সো চলো আমরা চ্যালেঞ্জ শুরু করি আর এখানে স্টপওয়াচ আছে যে আগে শুরু করবে মানে শেষ করবে তার ওখানে মানে স্টপ করে দেওয়া হবে দেন ওইটা দিয়ে কাউন্ট করবো যে কে ফার্স্ট আর কে সেকেন্ড সো চলো শুরু করি আগে মুভিটা শেষ কর ভাই গলা আস্তে আস্তে জ্বলা শুরু করছি আমি অলরেডি কান্না শুরু করছে ভাই টিস্যু দে টিস্যু দে ভাই ভাই অলরেডি গলা দিয়ে ঝাল লাগা শুরু হয়েছে আর সে আমি তো অলরেডি কাঁদতেছে অলরেডি চোখ দিয়ে পানি পড়তেছে ওর তুমি খাও
ভাই আমার সিরিয়াস কথা বেরোচ্ছে না মুখ দিয়ে, ঝালে টোটালি পুরা হাত পা কাঁপতেছে, আর সিএম তো কান্না করে ফেলছে টোটালি। আপনাদের ভাই জিতছে, সিয়াম হেরে গেছে, তো এখন পালা হলো সাব্বির আর রিফাদের, তো এখন দেখা যাক ওরা কি করে। সো এখন ক্যামেরাম্যান হচ্ছে আপনাদের ভাই। সো গাইস এটা আমাদের সেকেন্ড রাউন্ড শুরু হলো, আমি রিফাত আমার সাথে আছে, সাব্বির দেখা যাক কি হয় কে জিতে। আমাদের চ্যালেঞ্জ শুরু করা যাক। ভাই রে অলরেডি 30 সেকেন্ড সাব্বির অলরেডি কান্না করে দিছে, আর রিফাত তো মুখ উঁচাই করতেছে না ভাই। সো গাইস সেকেন্ড রাউন্ডের উইনার আমি, আর 2 মিনিট 34 সেকেন্ড লেগেছে মেবি। আর এখন সাব্বির এখনো কান্না করতেছে, এখনো খাওয়া এখনো অনেক শেষ হয়নি, প্রায় এখনো প্রায় 3 ভাগের 1 ভাগটাই পুরো এখনো 5 ভাগে হয়ে গেছে, এখনো দেখা যাবে টাইম নেয় নাকি টাইম নেই। ও এখন আরো টাইম নিতে চাই, দেখা যাক টাইমটা অন করা যাক। স্টপ গাইস ওর লেগেছে 2 মিনিট 54 সেকেন্ড। তো এই রাউন্ডের উইনার আমি। সেকেন্ড রাউন্ডে সাব্বির হেরে গেছে, আর ও অলরেডি কান্না করে ফেলছে ঝাল খেয়ে। সাব্বির তো তুই আমার হারাইতে চেয়েছিলি ভাই, কেমনে তোর ভাই খাদক ওর দিকে খাদক এই আমাদের ভাই।
আমাদের চ্যালেঞ্জ মোটামুটি সব শেষ, এখন হলো ডেয়ারের পালা, যে দুজন হেরে গেছে মানে সাব্বির আর সিয়াম। তো এই দুজনকে আমরা ডেয়ার দিব, আমি আর রিফাত মিলে। আচ্ছা, আমরা আমি যেটা ঠিক করেছি, আমি সিএম কে ডিয়ার দিতে যাচ্ছি। আমরা যে থালা বাসন মানে আমরা যে মানে এই খাবার জিনিসগুলো এগুলো সব সিএম ধুয়ে দিবে। কেন ভাই? এটাই ডেয়ার। তোমরা আমাকে কি করাতে চাইছো সেটা বলো একবার। আমি তো জিতে গেছি ভাই, মানে বেঁচে গেছি। আর সাব্বির কে দিয়ে একটা টিকটক ডান্স দেওয়াবো, কারণ ও আমাকে দিয়ে ওইটা দেওয়াইতে চাইছিল। তো সাব্বির, তুমি কি রাজি? অবভিয়াসলি রাজি আমি। সাব্বিরের ডেয়ারের পালা, আর সিয়াম ডেয়ার পালন করে তো এখন আর সাব্বিরে ছাড়তেছে না। আসলে আমরা ভুলে গেছিলাম যে সাব্বিরের ডেয়ার দেওয়া হয় নাই, অ্যান্ড সবাই চলেও যাচ্ছিলাম। এখন হচ্ছে সাব্বিরের ডেয়ারের পালা। তো সাব্বির এখন ওই নাচটা দিবে। তো সাব্বির রেডি তুমি? ইয়েস। দাও আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই শেষ। তো আজকের মতো আল্লাহ হাফেজ। Señora de mis horas, mientras más pasan las horas me enamoro.